প্রত্যেকের জীবনের এক একটা অধ্যায়ের এক এক রকম গল্প, আর সেই গল্পের সাথে ঠিক যেন মিলেমিশে যায় কোনো না কোনো গান। গানগুলোর মধ্যেই লুকিয়ে থাকে এক একটা অধ্যায়। যেমন আবির চ্যাটার্জি ও পাওলি দামের তৃতীয় অধ্যায়ের গল্প খানিকটা হলেও বলল এই ছবির গান। মুক্তি পেল পরিচালক মনোজ মিচিগানের তৃতীয় অধ্যায়ের গান। সামতাবুন জনমত আদারে সিজনিয়াল এলন সুরুজলেবে। সিচুয়েশন অনুযায়ী কিভাবে গানগুলো প্লেস করা হয়েছে এই ছবিতে বললেন পরিচালক। মানে আমরা যখন গানটা ভাবছিলাম, গানের স্কেপটা কি হবে, আমরা প্রথমে ভাবলাম লোকেশনটা হচ্ছে দেওঘরে। আর দেওঘরের ল্যান্ডস্কেপের মধ্যে একটা মানে ওপেন ল্যান্ডস্কেপ, যেখানে কেউ থাকে না প্রায়, পুরনো বাংলোজ, ভাঙ্গা বাংলোজ, কেউ কয়েকজন লোকজন দাঁড়িয়ে আছে, কাউ কথা বলছে। তো ওই ফিলটা আনার জন্য আমরা গানটা যখন ভাবলাম কি মানে গানে ক্যারেক্টার কী হবে, তো তখন একটা জার্নির গান আছে যেটা সত্যজিৎ গাইল, এই শহর। আর এই শহরটা হচ্ছে ওই শহরের কথা বলছে যেখানে ও আবির এসছে অ্যাজ এ ক্যারেক্টার, ও এসছে তার খোঁজে। তারপরে অফকোর্স আমাদের ওখানে এসে ও সাঁথালি গানটা শোনে, এখানে ন্যাচুরালি একটা ফোক সং, ট্রাইবাল সং আছে। তারপরে অফকোর্স ইংলিশ সং, যেটা একটা পার্টি সং, যেটা আমরা ভাবলাম কি এটা তো ফ্ল্যাশব্যাকে, আবির পাওলি ফ্ল্যাশব্যাকে, যেখানে সৌরভ অরুণিমা আছে। অ্যান্ড দেন অফকোর্স দ্য ফাইনাল সং, উইচ ইজ দ্য প্রেমের গানটা। ওই প্রেমের গানটা হচ্ছে যে গানটা আমি শুনে মানে গানটা যখন মেলোডিটা শুনে আমি অরিনকে বললাম যে এটা তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে। এই গানটা ওয়াজ ম্যাগনিফিসেন্টলি ডান, এক্সট্রিমলি ওয়েল কম্পোজ। আমার গানে যাদের নিয়ে এত গান গল্প তারা আবির চ্যাটার্জি ও পাওলি দাম। পাওলি না থাকতে পারলেও ছিলেন আবির। বললেন কোন গান তার সবচেয়ে পছন্দের। হাজার বছর গানটা সবচেয়ে বেশি শোনা যায় এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ছবিতে, সেই কারণে ওটার প্রতি একটা আলাদা দুর্বলতা তো ডেফিনেটলি। আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই, হাজার বছর শুধু তোকে চাই। বেডরুমের পর আবির পাওলির একসাথে কাজ, সাথে এমন একটি গল্প। এই ছবির গান তৈরির গল্পটাও খুব স্পেশাল মিউজিক ডিরেক্টর অরিনের জন্য। গান নিয়ে তো বললেনই, এবং স্টেজে হওয়া লাইভ পারফরমেন্সের সাথে গলাও মেলালেন। বুঝতেই পারছো, আবির এবং পাওলির কাম ব্যাক ফিল্ম, তো সেরকম স্পেশাল কিছু একটা মিউজিক করতেই হতো, সেটাই বড় চ্যালেঞ্জ ছিল। এবং এত ভালো একটা স্ক্রিপ্ট হয়েছে সেটাতে আমি সুযোগ পেয়েছি, আমাকে ট্রাস্ট করে আমাকে মিউজিকটা পুরো করার দায়িত্ব দিয়েছে, তো আমি ভীষণ হ্যাপি। এবং আমি চেষ্টা করেছি যতদূর রিসার্চ করে গানগুলো করার এবং একটা নতুন ফিল, একটা নতুন টেস্ট দেওয়ার, যাতে সবার একটা নতুন কিছু, নতুন করে কিছু একটা পায় মিউজিক। এই ছবিতে চারটে গান আছে। এই ছবিতে গান গেছে মেঘনা মিশ্র, পাপন এবং শত্রুজিৎ দাশগুপ্ত, একটা ট্রাইবাল সং আছে সেটা গেয়েছে রতিন কিষ্কু, এবং একটা গান আছে শামিক চৌধুরী গেয়ে। হ্যাঁ, আপনি এখন শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড জোরে গান বাজে, তো ওটার সাথে বৃদ্ধ হতে চাই হাজার বছর শুধু তোকে চাই আজ তোর সাথে। লাইভ পারফরমেন্স চলছিল জমিয়ে, স্টেজে গান গাওয়ার মাঝেই পাওয়া গেল সিক্রেট সুপারস্টার খ্যাত মেঘনা মিশ্রকে। I'm really excited. I was excited when I got this film, I mean I got this song, and Arin dada helped me a lot singing this song because it's my first Bengali song, and it kind of is tough to sing a song in another language which you don't know. So yeah, this was a new experience for me, and I hope everything is well. Aaj tor sathe briddho hote chai hajar bochhor shudhu toke chai aaj tor sathe
বৃদ্ধ হতে চাই হাজার বছর শুধু তোকে চাই হাজার বছর শুধু তোকে চাই একটি গান নিজে কম্পোজ করেছেন ও গেয়েছেন শমিক চৌধুরী I need is your smile to survive. All I need is your touch to survive. Bhablishin Nithar Jeno pray pranhin Ganta basically filmer ekta sequencer proyojone toiri kora mane ami sequencer somporke beshi bolte parbo na Manoj ja baron koreche এটা যখন আমি ডায়লগ লিখছিলাম ফিল্মটা তখন মনোজদা বলল এখানে একটা ইংলিশ গান হলে ভালো হয় তো আমি আমাকে বলল এটা তুমি লেখো তুমি কম্পোজ করো করার পরে মনোজদা যখন রাফ ট্র্যাকটা শুনলো তখন বলল যে এটা তো শুনতে ভালোই লাগছে তুমি নিজেই গাও তো এইভাবেই হাজার বছর শুধু তোকে কিছুটা সময় তোমার সঙ্গে থাকতে দেবে আমায়